চিটা সব চিটা কিচ্ছু নাই, একটা চিট দানো নাই। আর এই যে মেশিন মেশিন গায়ে থুইছে পানি, মেশিন এক চুল পায় নাই, এক মাস ধরে পানি, আজকে এক মাস দেড় মাস হচ্ছে পায় নাই। ক্ষেতের অবস্থা খুব খারাপ, ধান পুরো সাফ হয়ে যাচ্ছে। এই দেখেন এই সব খেত জমি পড়ে আছে, ওদিকে পড়ে আছে, দিকে পড়ে আছে, সব পড়ে আছে। বৃষ্টির অভাবে কিছুই করে পারতেছে না। আজকে ছেলোতে এক মাস আমাদের পানি পায় না। এখানে যদি আমাদের বিদ্যুৎ দিয়ে একটা মোটর পালাইতে পারতাম, তা আমাদের জমিগুলো আমরা খুব সুন্দর ধান করে জমা নিতে পারতাম, আমাদের কোনো সমস্যা হইতো না। ছেলের মালিক আমি, কিন্তু আমার ছেলে এখন এমন পরিস্থিতি, লেয়ার পাচ্ছে না, পানি দিতে পারছে না। পানির জন্য মানুষের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা এখন পানির জন্য হেলা লাগাইছে। কিন্তু আমি এটাই দুঃখের বিষয়, এখন লেয়ার পেল, সেই জন্য পানি দেওয়া আমার কষ্ট হচ্ছে। এই ধানগুলো এখন সবগুলো নষ্টই হয়ে গেছে, কারণে ধানের মনে করেন যে ফলন কমে গেছে, যে জায়গা পনেরো বিশ মিনিট সে জায়গা হচ্ছে ধান বন্ধ করে, তারপরে ধান খাতা বদলি পানির অভাবে কেটে যাচ্ছে। আমাদের ধান যে অবস্থা, আধা পাকা ধান, এখন ধানটা ঘরে যেত, আমাদের কিছুদিন পানি থাকলে আর দুইটা তিনটা সেচ পানি দিতে পারলে আমাদের ধানটা ঘরে যেত। সেই ধানটা এখন আমরা জমিতে থুয়ে যেতে হবে, আমাদের খেরো আমাদের যাবে না, আমাদের গরু খেরো পাবে না। কৃষি অফিসে মানুষ আমাদের এখানে আসতেছে না, এরা যে আইসা দেখবে কৃষকের কি অসুবিধা সেই জিনিসটা দেখতেছে না। আমাদের এই জিনিসটা আমাদের কে দেখবে? আমরা সাধারণত গরিব মানুষ, নিহত মানুষ, আমরা কোনো অফিস আদালতে চিনি না, কোনো কাউর কাছে বলার মতন পাই না। এখন এই দুর্যোগ আমাদের কে দেখবে? আমাদের কৃষক বিভাগের লোক যে যারাই করে, কিন্তু তারা আমরা দুঃখের বিষয়ে, তারা আমরা দেখেও নেই, তারা কখনো আসে না। যদি আসতো তাহলে আমাদের এই কষ্টের কথা, আমাদের এই ফসলগুলোর কথা তাদের কাছে আমরা তুলে ধরলে তাহলে সে একটা কিছু করতে পারতো। এই অবস্থা হয়ে গেছে আমার ধানগুলো এখন, তোয়ের ধান, ধান যেটা ঘরে যাবে সেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। যদি একটা মোটরের ব্যবস্থা করে দিত সরকার, তাহলে আমরা অনেক কয়েক বিঘা জমিন আমরা আবাদ করে পারতাম। অনেক জমিন আছে, 50-60 বিঘা জমিন আছে আবাদ করে পারতেছি না, আর সব জ্বলে যাচ্ছে ধান। আমার মহল্লার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠতেছে না, পানির ড্যাম নিচে নেমে গেছে, তো এই কারণে আর কি সাবমার্সিবল বসানো খুব প্রয়োজন মনে করছি। একটা সাবমার্সিবল মিস্ত্রি, এখন বর্তমান যে লেয়ারের অবস্থা, তাতে মানুষের পানি পাওয়াই কঠিন, টিউবওয়েলে থেকেও পানি পাওয়াই যায় না। এখন বর্তমানে এই ওয়াটার লেভেল 40 ফিটে নামে গেছে প্রায়। এখন 40 ফিটে নামে যাওয়াতে আপনার জেট পাম্পেও পানি পাওয়া যাচ্ছেই না, মিনিকারা টিউবওয়েলেও পানি পাওয়া যাচ্ছে না। এখন সর্বোচ্চ আপনার সাবমার্সিবলই ভরসা, এখন সাবমার্সিবল ছাড়া আর কোনো বিকল্প নেই। সাবমার্সিবলের এই জন্য এত পরিমাণ চাহিদা মানে বৃদ্ধি পাইছে যে পাইপ এবং সাবমার্সিবল উভয়ই দুইটাই অনেক সংকট, এবং পরিপূর্ণ মাল পাওয়া যাচ্ছে না, বিথায় মালের রেটও বৃদ্ধি পেয়েছে এবং আপনার মালও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যতটুকুন যা পাওয়া যাচ্ছে তার রেটটা একটু অনেক বেশি, অন্য অন্য সময়ের চেয়ে রেটটা একটু বেশি, আর এভাবে চলতে থাকলে হয়তো সাবমার্সিবলও পানি ফেল করতে পারে।